এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টক শোতে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মন্ত্রিত্ব হারানো ডাক্তার মুরাদ হাসান এবং মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। অন্যদিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। কাল এই বিষয়ে শুনানির কথা রয়েছে। এদিকে জাইমা রহমান সহ নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে রাজশাহী এবং চট্টগ্রামেও। বন্দরনগরীতে এই মামলার বাদী হয়েছেন চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি। উনি যেভাবে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছেন, মন্ত্রিসভাকে কলঙ্কিত করেছেন, এই মানুষটাকে আইনের হাত আইনের আওতায় এনে বিচার করা রাষ্ট্রীয় দায়িত্ব ছিল, কিন্তু এটা রাষ্ট্রীয় দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে নাই। আমরা এখন আদালতের আশ্রয় নিয়েছি, আমরা চাই যে এটার দৃষ্টান্তমূলক একটা সাজা হোক, বিচার হোক। এই মামলায় দুজনকে আসামি করে মামলাটা দাখিল করা হয়েছে এবং পরবর্তী আদেশ আদালত প্রদান করবেন। দর্শক, এই বিষয়ে আরও কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, স্বাগত আপনাকে ডিবিসি নির্বাচিত সংবাদে। মাত্র যে বিষয়টি আমরা জানলাম যে ঢাকা মহানগর রাজশাহীতে মামলা করার আবেদন করা হয়েছে, আপত্তিকর মন্তব্য করেছেন জাইমা রহমানকে নিয়ে, একটু জানতে চাইব যে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি আসলে দাঁড়ায় কিনা। জি, আমি যেটা বলছিলাম যে অবশ্যই মন্তব্যটি খুবই ন্যাক্কারজনক, খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক, এবং এই মন্তব্যে আপাত দৃষ্টিতে ডিফেমেশন হয়। ডিফেমেশনের মামলা যদি কেউ করতে চায় তাহলে ডিফেমেশনের মামলাটি যিনি সংক্ষুব্ধ সাধারণত তিনি করে থাকেন, পেনাল কোডের আন্ডারে 499 ধারায় খুব সম্ভবত। আর ডিজিটাল সিকিউরিটি নিরাপত্তা আইনে যে মামলাটি হয়েছে, এই মামলার দুটি ধারা এখানে আমি মনে করি কানেক্টেড। একটা হচ্ছে ধারা 29, যেখানে বলা হচ্ছে কেউ যদি কোনো ডিজিটাল ডিভাইসে বা ইলেকট্রনিক ফরম্যাটে তার বিরুদ্ধে কোনো মানহানিকর মন্তব্য বা চরিত্র হননের মন্তব্য উনি করে থাকেন অথবা প্রকাশ করে থাকেন, আমার ধারণা এটার জন্য একটা আবেদন করা হয়েছে ডিজিটাল ট্রাইব্যুনালে বা সাইবার ট্রাইব্যুনালে। কিন্তু 48 ধারা আবার বলছে যে পুলিশের তদন্ত কর্মকর্তা তার লিখিত প্রতিবেদন ব্যতিরিকে কোনো মামলা আমলে নেওয়া যাবে না। যদিও এখানে মামলা আমলে নেওয়ার একটি ধাপ, আবার মামলা ফাইলের একটি ধাপ, এখানে আমলে নেওয়া বলতে কোনটি বোঝা হচ্ছে একটু ডিফিকাল্ট, বাট এখন পর্যন্ত মামলাটি কগনাইজেন্সে আসছে এটা বলা যাবে না। এবং মামলা কগনাইজেন্সে দিতে গেলে সেখানে একজন পুলিশ কর্মকর্তার লিখিত রিপোর্ট লাগবে যে এখানে অপরাধটি হয়েছে এবং সে অপরাধের জন্য মামলা করতে হবে। এই দুটি ধারা যদি একসাথে পড়া হয় তাহলে এই মুহূর্তে মামলাটি তদন্ত স্টেজে আছে, যে মামলাটি হবে কিনা, মামলা হবে কিনা এই বিষয়ে তদন্ত স্টেজে আছে বলে আমি মনে করছি। জি, শামীম হায়দার পাটোয়ারি, যদি মনে করেন তদন্তে হয় যে এমন যে মামলাটি করা যাবে, সেক্ষেত্রে এই মামলার ভবিষ্যৎ কি, অর্থাৎ অভিযোগ যদি প্রমাণ হয়, মামলাটিও যদি করা হয় এবং তারপর যদি অভিযোগ প্রমাণ হয়, এই মামলায় শাস্তি কি ধরনের হতে পারে? জি, প্রথম হচ্ছে মামলা করার অভিযোগ তো অনেক বড় বিষয়, অভিযোগ হচ্ছে কনভিক্টেড হবে যখন, এভরিবডি ইজ ইনোসেন্ট ইন দ্য আই অফ ল বিফোর কনভিকশন, এবং আপিল করলেও কিন্তু ইনোসেন্স প্রেজাম্পশন অফ ইনোসেন্সটা আপিল স্টেজেও কন্টিনিউ করবে, এবং সবার ক্ষেত্রে এটা সত্য, সব অপরাধের ক্ষেত্রে এটা সত্য। কিন্তু এখানে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে 5,00,000 টাকা পর্যন্ত জরিমানা, ডিফেমেশন যদি হয়ে থাকে সাইবার ট্রাইব্যুনাল আইনে, এবং 3 বছর পর্যন্ত জেল হতে পারে, এবং পুনঃপৈনিক হলে তখন সেটা বাড়বে। তো এখন পর্যন্ত যদি কেউ এই 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 ধারায় কেউ 29 ধারায় কেউ কনভিক্টেড হয় তাহলে তাকে 3 বছর সাজা দিতে পারে ট্রাইব্যুনাল, অথবা এবং সাথে ইন এডিশন 5,00,000 টাকা ক্ষতিপূরণ দিতে পারে। জি, পরিষ্কার। শামীম হায়দার পাটোয়ারি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আয়োজনে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে।